ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো ভারত আমার ভারতবর্ষ। নমস্কার, ভারত আমার ভারতবর্ষ এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উপর ভিত্তি করে আমাদের দেশের দেশপ্রেমীদের চেনার ও জানার এবং একই সাথে স্মরণ ও বরণ করার অনুষ্ঠান। সারা বিশ্বকে আমাদের জানার প্রয়োজন আছে, তারও আগে আমাদের জানার প্রয়োজন আছে, চেনার প্রয়োজন আছে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী দেশপ্রেমীদের এবং ভারতবর্ষের ইতিহাসকে। আমাদের সেই সব দেশপ্রেমীদের চেনা উচিত, জানা উচিত, যাদের আত্মবলিদানে এবং প্রত্যক্ষ ও পরোক্ষ চেষ্টায় আজ আমরা স্বাধীন। প্রত্যেক ভারতবাসীকে, বিশেষ করে বর্তমান প্রজন্মের সাথে আমাদের ঐতিহাসিক দেশপ্রেমীদের পরিচয় ঘটানো এই অনুষ্ঠানের বিশেষ উদ্দেশ্য। এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। প্রতি রবিবার এই অনুষ্ঠানের একটি করে পর্ব আমরা নিয়ে আসব ইউটিউবে টাচ অডিও ভিডিও প্রোডাকশন চ্যানেলে। মূলত এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের সময়ের উপর ভিত্তি করে একটি প্রশ্নোত্তরের অনুষ্ঠান। আপনারা সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। প্রতি পর্বে থাকবে পাঁচটি করে প্রশ্ন। এক একটি প্রশ্নের জন্য প্রথম সঠিক উত্তরদাতাকে আমরা 200 টাকা করে পুরস্কৃত করব। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে এবং মেসেজে এই নম্বরে 9830672275। নম্বরটা আবার বলছি 9830672275, বা এই মেল আইডিতে tav2k18@gmail.com। আর অবশ্যই গতানুগতিকতার বাইরে নতুন কিছু দেখা ও শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখছি। নমস্কার, আলপনা হাজির 29তম পর্বকে সাথে করে ভারত আমার ভারতবর্ষ অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে। আপনাদের ইচ্ছে করছে তো গত সপ্তাহের প্রশ্নের উত্তরগুলো জানতে? গত সপ্তাহের প্রথম প্রশ্ন ছিল আজাদ হিন্দ সরকারকে কটি দেশ স্বীকৃতি দেয়। উত্তর হল 8টি দেশ আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দেয়, জাপান, জার্মানি, ইতালি প্রভৃতি দেশ। দ্বিতীয় প্রশ্ন ছিল কত সালে আজাদ হিন্দ সরকার ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে? উত্তর হল 1943 খ্রিস্টাব্দের 31শে অক্টোবর। তৃতীয় প্রশ্ন ছিল আজাদ হিন্দ বাহিনী ভারতের কোন দুটি অঞ্চল অধিকার করে? উত্তর, কোহিমা ও ইম্ফলের নিকটবর্তী দুটি অঞ্চল অধিকার করে। চতুর্থ প্রশ্ন ছিল আসমুদ্র হিমাচল ভারতবর্ষে স্বাধীনতার এক নব প্রাণধারা সঞ্চারিত করেছিল নেতাজির কোন অগ্নিমন্ত্রে? উত্তর হল চলো দিল্লি এবং তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। পঞ্চম প্রশ্ন ছিল, অর্থাৎ শেষ প্রশ্ন ছিল, ভারতের স্বাধীনতা লাভের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর, লর্ড লুই মাউন্টব্যাটেন ছিলেন ভারতের গভর্নর জেনারেল। আপনারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্য থেকে পাঁচজনকে আমরা লটারির মাধ্যমে বেছে নিয়েছি। সেই প্রথম পাঁচজন হলেন, প্রথমজন হলেন অভিরূপ ব্যানার্জি বৌবাজার, দ্বিতীয়জন হলেন অনিমেষ রায় কোলাঘাট, তৃতীয় সঠিক উত্তরদাতা হলেন প্রমিতা মল্লিক কল্যাণী, চতুর্থ সঠিক উত্তরদাতা হলেন বাবলি কর সোনারপুর, এবং পঞ্চম সঠিক উত্তরদাতা হলেন প্রতিম সেনগুপ্ত দাসনগর। আপনারা আপনাদের ব্যাংক ডিটেলসটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন, কেমন? এবার চলে আসি 29তম পর্বের প্রশ্নমালা নিয়ে। প্রথম প্রশ্ন, ভালো করে শুনুন 29তম পর্বের প্রথম প্রশ্ন। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক গানটি প্রথম কবে কোথায় গীত হয়? প্রশ্নটা আবারও আপনাদের জন্যে। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক গানটি প্রথম কবে কোথায় গীত হয়? দ্বিতীয় প্রশ্ন, জনগণ মন অধিনায়ক গানটি ছাড়া আর কোন গান জাতীয় সঙ্গীতের মর্যাদা পেয়েছে? দ্বিতীয় প্রশ্ন আবার আপনাদের জন্য, জনগণ মন অধিনায়ক গানটি ছাড়া আর কোন গান জাতীয় সঙ্গীতের মর্যাদা পেয়েছে? চলে আসি তৃতীয় প্রশ্নে, জিন্না কে ছিলেন?
জিন্না কে ছিলেন? চতুর্থ প্রশ্ন, টেগার্ট কে ছিলেন? চতুর্থ প্রশ্ন আবারও আপনাদের জন্যে, টেগার্ট কে ছিলেন? এই পর্বের পঞ্চম অর্থাৎ শেষ প্রশ্ন, ঢাকায় বিনয় বসু কাকে হত্যা করেন? প্রশ্নটা আবারও আপনাদের জন্যে, ঢাকায় বিনয় বসু কাকে হত্যা করেন? ব্যাস, তাহলে আর কি, এবার উত্তর দেওয়ার পালা। উত্তর পাঠিয়ে দিন আজ রাত 12টার মধ্যে। কীভাবে দেবেন তা তো আপনারা সকলেই জানেন, তবুও আবারও আপনাদের জন্য আর একবার বলি, উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে এবং মেসেজে এই নম্বরে 9830672275। নম্বরটা আবার বলছি 9830672275। মেল করতে পারেন, মেল আইডি tav2k18@gmail.com। প্রতিটি উত্তরের জন্যে সঠিক উত্তরদাতাকে আমরা 200 টাকা করে পুরস্কৃত করব। উত্তর পাঠানো চাই কিন্তু আজ রাত 12টার মধ্যে। তাহলে আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি, আবার এই অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসব আগামী রবিবার। উত্তর পাঠানোর সময় আজ রাত 12টার মধ্যে। প্রত্যেক ভারতবাসী অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। ভারত আমার, ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো।